কে এনে বাঁচা, কে এনে? সারা জীবন তুই যেন সুখে থাকিস, তোর যেন কোনোদিনও কোনো কষ্ট না হয়। এবার ঘুমিয়ে পড় দেখি। বাচ্চা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে যা। দেখতে চলো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে কি? আরে রাখো না এইসব, রাখো রাখো। চমৎকার হয়েছে গো। হ্যাঁ, আমার সাথে চলো, একটা কথা বলবে নে। চুপ করে যাবে, চুপ, আস্তে আসো। তাই আমি ভাবছিলাম এত মুহূর্ত কোথায় পেল। ব্যাটার গলার হাটটাও তো বেচেনি গো। তখনই আমার সন্দেহ হয়েছিল, আমি তককে তককে ছিলাম। ঘুমবি না তুই? না ঘুমলে যে শরীর খারাপ করবে। ঘুমিয়ে যা বাচ্চা। এমন অদ্ভুত কাণ্ড আমি কোনো কালে দেখিনি। না গো, ও মানবকের পুজো করে নে, এ তারই কিপে। হ্যাঁ গা, ওই সাধু বাবা যে তোমায় বলেছিল ওই বউ আমাদের সাথে থাকলে আমাদের সব বনিশ হবে। মাথায় কিছু ঢুকছে না রে, কি যে হচ্ছে। তিলোত্তমা, এবার তুমি চরমতম দুর্ভোগের জন্য তৈরি হও। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।